আগামী ছাব্বিশে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী বত্রিশ হাজার নয়শো চারটি পরিবারকে গৃহ দেবেন অর্থাৎ শুধু ঘন না প্রত্যেক উপকারভোগীকে দুই শতক জমি দেয়া হবে এই জমিটি আমরা তার নামে দলিল রেজিস্ট্রেশন করে দেয়া হবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রত্যেক উপকারভোগী জমি রেজিস্ট্রেশনের সাথে সাথে তিনি তাকে আমরা নিজের নামে জমির খতিয়ান খুলে দেয়া হবে তাকে জমির দাখিলা পর্চা দেয়া হবে এবং এই যে ঘরটি বা জমিটি দেয়া হচ্ছে এটি স্বামী স্ত্রীর যৌথ নামে দেয়া হচ্ছে